নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গে সরকারি চাকরি সম্পর্কিত সমস্ত প্রকার খবর খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে টিপুন। কলকাতা পুলিশের আন্ডারে 700 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে এবং এই নিয়োগ করা হবে অফলাইনে, অর্থাৎ ফর্ম ফিল আপ করে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার শেষ দিন 25 জানুয়ারি 2018। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 700। কলকাতা পুলিশের আন্ডারে নিয়োগ করা হবে, লোকেশন ওয়েস্ট বেঙ্গল। আর এর জন্য আপনার কোয়ালিফিকেশন দরকার 8 পাস। অফিসিয়াল ওয়েবসাইট www.kolkataplic.gov.in। আর আপনার এর জন্য এজ লিমিট হওয়া প্রয়োজন, মিনিমাম 20 বছর থেকে 60 বছরের মধ্যে। আর প্রধানত ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কিভাবে আপনি আবেদন করবেন সেটা আমি বলে দিচ্ছি। হাউ টু অ্যাপ্লাই, যারা আবেদন করতে ইচ্ছুক তারা এক কপি কালার ফটো নেবেন, সেলফ অ্যাটেস্টেড ফটো, তার সাথে এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, একাডেমিক কোয়ালিফিকেশন এবং সেলফ অ্যাটেস্টেড কপি অফ ড্রাইভিং লাইসেন্স। এবং এটা আপনারা জমা দেবেন ট্রাফিক ট্রেনিং স্কুল তারাশঙ্কর সরণি, কলকাতা 7 লক্ষ 37। 25 জানুয়ারি 2018 সালের আগে জমা দেবেন। আর এর জন্য আপনাদের কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।